বন্ধুরা তানবীর ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে। রেসিপিটা হলো ঝোল মাছ দিয়ে, পুরো পাতলা ঝোল, কোনো মানে মশলা নেই, কিছু নেই, সেই রকমভাবে সবজিটা বানাচ্ছি। আর আমি এখানে কী কী দিচ্ছি না দিচ্ছি সেটাও আমি বলে দিচ্ছি। আর গরমে তো এখন প্রচুর, ওই জন্যে মশলাদাটার চেয়ে হালকা ফুলকা জিনিসটা যত খাবে ততই ভালো লাগবে, ওই জন্য আমি একটা হালকা ফুলকা রেসিপি শেয়ার করছি। দেখুন, এখানে বেগুন নিয়েছি, এটা ডম্বুর বলে, আমি জানি না আপনাদের কী বলেন, আমাদের ওখানে ডম্বুর বলে, আমি এটা ডম্বুর বলছি। আর এটা ডাঁটা নিয়েছি, সজনা ডাঁটা। এখানে কাঁচকলা আছে, পটল আছে, এটা ঝিঙে আছে, এটা আলু, এটা পেঁপে, এই সব মশলা সবজিগুলো নিয়ে নিয়েছি, কেটে নিয়েছি। কাঁটাটা দেখাতে পাচ্ছি না, কারণ আমি এটা কেটে আপনার দিকে দেখাচ্ছি। আর এখানে তেল গরম করতে দিয়ে দিচ্ছি, কড়াই তেল গরম হয়ে গেছে। আমি এবার একটা একটা করে সবজি তুলে দিচ্ছি। ঝিঙে পিঁপেগুলোও তুলে দিচ্ছি, কাঁচা পিঁপে। আর আমি সবজিগুলো সব একসময় নাড়বো। ঝোল রান্না করলে একসাথে মানে নাড়লে খুব সুন্দর স্বাদটা আসে, ওই জন্য আমি একসাথেই রান্না করছি সব কিছু দিয়ে। এরকম ডাঁটা, বেগুন আর ডম্বুরে এই সঙ্গে ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর ডম্বুরগুলো একটা কথা আপনাদেরকে বলছি, ডম্বুরগুলো কেটে নেবার পরে দেখুন এর মধ্যে দানাগুলো আছে, দানাগুলো পরিষ্কার করে নেবেন। পুরোটা পরিষ্কার করা যাবে না, যতটা পারবেন পরিষ্কার করে নেবেন, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আমি। আমি একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন, আমি নুন দিয়ে দিচ্ছি এখানে, আর একটু সামান্য পরিমাণ, সামান্য নয়, হলদি মানে হলদি অনুযায়ী দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো। সবজিটা আমার অনেকটা ওই জন্যে। আর এখানে পাশে গান বাজছে, আমি যতটা পারছি চেষ্টা করছি আপনাদেরকে আওয়াজ দেওয়ার জন্যে, আপনারা একটু বুঝে নেবেন। দেখুন, এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। দেখুন, দিয়ে ঢাকা দিয়ে দেবো আমি, একটু জলটা বেরিয়ে যাবে, তাহলে অনেকটা সিদ্ধ হয়ে যাবে। আর এটা নিয়ে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, এখানে তেজপাতা আছে, শুকনো লঙ্কা আছে, পাঁচফোড়ন আছে, কাঁচা লঙ্কা আছে, এটা মৌরি আছে, এটা নুন আর হলদি, আর এটা জিরে আছে, গোটা জিরে। এটাকে আমি বেটে নেবো, মৌরি আর জিরেটা আমি বেটে নেবো। মৌরিটা দেখুন, মৌরিটা আমি বেটে নিচ্ছি। দেখুন, আমি এখানে গোটা জিরেটাও বেটে নিচ্ছি, জিরেটাকে একটু পিনট করে কাটতে হবে। দেখুন, আমি কাঁচা লঙ্কা গুলোকেও বেটে নিচ্ছি। দেখুন, আমার সবজিটা পুরো নাড়া হয়ে গেছে, জলও অনেক বেরিয়ে গেছে। এর মধ্যে আমি জিরে বেটে রেখেছি, বেটেছিলাম যে সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে কাঁচা লঙ্কাটা যে বেটেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এর সাথে, সবজির সাথে। আর এটা খুব সুন্দর লাগে, মানে কাঁচা লঙ্কা দিয়ে সবজি করলে খুব সুন্দরই লাগে। আর এটা পাতলা ঝোল, জিরে কোনো মশলা নেই, জিরে মৌরি দিয়ে তো আরও সুন্দর লাগবে। এর মধ্যে আমি জলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, আমার কষা হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। দেখুন, আমি একটু বেশি করে জল দিতে হবে, কেন জলটা না দিলে পাতলা ঝোলটা কোথা দিকে হবে, ওই জন্য আমি একটু জলটা বেশি করে দিলাম। দেখুন, সবজির থেকে উপরে পুরো জল। এবার আলুটাও সিদ্ধ হবে, একটু পটলটাও সিদ্ধ হবে, ডাঁটাটা সিদ্ধ হবে, ওই জন্য আমি দিলাম। এর মধ্যে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। সবজিটা আমার আলুটাও হয়ে গেছে, দেখুন, এই দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে।
পেঁপেটা হালকা আছে, পেঁপে পুরো সিদ্ধ হয় না কোনোদিনও। এ দেখুন, এর মধ্যে আমি মৌরিটা যে বেটে রেখেছিলাম মৌরিটা আমি দিয়ে দিচ্ছি। মৌরি বাটাটা দিয়ে ভালো করে ঘেঁটে নিতে হবে। এই দেখুন, এই দেখুন পুরো ঘেঁটে নিয়েছি। নিয়ে আমি 5 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। এটা আমার হয়ে গেছে, আমি সবজিটা নামিয়ে নিচ্ছি। সবজিটা এখনো বাকি আছে, অর্ধেক সবজিটা হয়েছে, এর মধ্যে এখনো খানিকটা বাকি আছে। কড়াই তেল দিয়ে দিচ্ছি। দেখুন মাছ আছে 4 পিস, আমি মাছটা ভেজে নিচ্ছি। আমার মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এটা এটাও আবার বলে দিচ্ছি, এটা কালকে আমি মাছ ভাজাটা দেখিয়েছিলাম, চারি 4 পিস ছিল, আমি সেইটা দিয়ে রান্নাটা আজকে দেখিয়ে দিলাম। ঝোলটা সাদা সাদা তো ভালো লাগবে, মাছটা দিলে আরও সাদা, এর মধ্যে আবার যদি কুলেখাড়া করে আরও সুন্দর লাগবে, কিন্তু আমার কাছে কুলেখাড়াটা নেই, সেজন্য মাছটা দিয়ে আমি দেখাচ্ছি। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছটা ঝোলে তুলে নিচ্ছি। আর এখানে তেল আছে কড়াতে, এর মধ্যে আমি তেজপাতা, ফোড়ন আর শুকনো লঙ্কা আমি দিয়ে দেবো। আর এখানে আমি বক্স সুন্দর শুকনো লঙ্কা দিচ্ছি আজকে আমি। এই দেখুন শুকনো লঙ্কা দিয়েছি, 2টো তেজপাতা, আর এখানে ফোড়ন দিয়েছি। এটা ভাজা হয়ে গেছে, আমি সবজিটা তুলে দিচ্ছি। আমি এবার সবজিটা নামিয়ে নিচ্ছি। সবজিটার মধ্যে কত সুন্দর সেন্ট আসছে, আর সবজিটার জলটাও অনেকটা আছে ঝোলের জন্য। প্লিজ আপনারা বাড়িতে বানান, বানিয়ে বলুন কেমন হয়েছে। দেখুন আমার কাছে কিন্তু বড় জায়গা নাই অতটা, সেই জন্য আমি এরকম মানে লম্বা জায়গায় গর্তর ভিতরে আমি সবজিটা ঢাললাম। আপনারা দেখতে হয়তো অসুবিধা হবে, কিন্তু তবুও আপনাদেরকে পুরোটাই দেখিয়ে দিয়েছি কেমন হয়েছে না হয়েছে। আপনারা প্লিজ ঘরেতে বাড়িতে বানাবেন, বানিয়ে বলবেন কেমন হয়েছে সবজিটা। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন প্লিজ প্লিজ। আর গরমের উপক্ষে তো খুবই উপকারী এই সবজিটা, পাতলা ঝোলটা মাছ দিয়ে আরও সুন্দর লাগবে।